সেনাবাহিনীর পোশাক যদি আপনি দেখেন কি মনে হয় আপনার ভিতরে ওরে বাপরে আর্মি উল্টাপাল্টা করলে এখন পিটুনি খাইতে হবে তাই না ধরেন পঞ্চাশ জন সেনাবাহিনীর লোক নামলো ফটফট করে একটা মানে গাড়ি থেকে নামলো তাদের বুট পরা বেল্ট পরা সে আর্মি ড্রেস কাঁধের রাইফেল লোহার হেলমেট নামলো লেফট রাইট করে আগাচ্ছে সব ঠান্ডা হয়ে যাবে না তাইলে আর্মির পোশাক দেখলে আপনার মনের মধ্যে কি হয় সশস্ত্র আর্মি উল্টাপাল্টা করলে খবর আছে আছে না ঠিক আপনাদের ইসলামের অবস্থা সেটা দাঁড়িয়েছে লেবাস দেখলে মনে হয় ইসলাম এসে গেছে আমার রসুল আরব ছিলেন রসুল জুব্বা পড়তেন পাগরি পড়তেন আরবের অন্যান্য লোকেরাও পাগড়ি পড়ত এখনো পরে পাগড়ির বহু ধরনের ব্যবহার পাগড়ি তারা বিছিয়ে সালা করতেন নাক মুখ বেঁধে মরুভূমির মধ্যে হাঁটতেন কারণ মরুঝড় উঠে বালুঝড় খাবার খেতেন ঘুমিয়ে পড়তেন পাগড়ির বহু ধরনের ব্যবহার ছিল আরবের লোকেরা পড়তেন ওনার পোশাক ছিল এটা অন্য অন্যদের পোশাক উঠেছিল এক নাম্বার দুই নাম্বার তিনি পুরুষ ছিলেন সেজন্য ওনার দাড়ি গজিয়েছে দাড়িতে তিনি স্মার্ট পছন্দ করে সুন্দর করে কাটছাট করে রাখতেন কারণ প্রমাণ হাদিসেই আছে ওনার সঙ্গে সবসময় থাকতো তিনকান জিনিস চিরুনি কেসি খুশবু আর মেসোয়াক থাকতো তিনি স্মার্ট ছিলেন তিনি পরিচ্ছন্ন ছিলেন আমাদের মতো এরকম ছিলেন না উনি যেই সত্য প্রতিষ্ঠা করলেন ওনার অনুসারীরাও ওই একই ধরনের ডিজাইনের পোশাক ছিল ওনারা দুনিয়াতে বেরিয়ে পড়েছেন ওনাদের গায়ে ওটা ছিল আজ তোমরা সেই আদর্শকে টোটালি বাদ দিয়ে লেবাসটাকে ইসলাম বলে দাঁড় খোলস ভেতরের আসল জিনিস গায়েব করে দিয়ে উবরের উপরের খোলসটাকে এখনো ধরে রেখেছ এই জন্যেই বুঝি আল্লাহ সোবাহানা তালা ওই কথাটা বললেন আমি তোমাদের লেবাস দেখি না দেখি অন্তর তোমার ভিতরে কি আছে ওটা আগে প্রকাশ হবে তোমার আচরণে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী তুমি ওদা খেলাপকারী নাকি ওদা রক্ষাকারী তুমি কি ঐক্যবদ্ধ নাকি বিশৃঙ্খল তুমি কি মানবতার কল্যাণকামী না স্বার্থপর তুমি কি ভীরু কাপুরুষ নাকি কি দুঃসাহসিক যোদ্ধা তোমরা অন্যায়ের প্রতি কি প্রতিবাদী না অন্যায়ের কাছে নত শিরি অবনতকারী কোনটা ওটা তোমার ভেতরের চরিত্র প্রমাণ করবে লেবাস নয় আজকে লেবাসকে তোমরা ইসলাম বলে সাব্যস্ত করেছ আর আমাকে গালাগালি করছো আসল কাজ করো প্রকৃত কাজ করো মুজাহিদ হও মানবতার কল্যাণে বেরিয়ে পড়ো স্ত্রী পুত্র খ্যাত খামার বাড়ি ঘর সহায় সম্বল সবকিছু কুরবান দিয়ে দিয়ে সত্যদিন প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়ো ফরজ আগে পালন করো সুন্নত নফল মুস্তাহাব পরে কইর আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি নেমেছি আসল কাজ করতে আমাকে আসলটা করতে দাও আর্মি পোশাক দেখলে যেরকম মনে হয় ঠিক তেমন এরকমভাবে মনে হয় যে দাড়ি টুপি লম্বা থাকলে ইসলাম কিন্তু ইসলামটা নাই ইসলামের আসল কনসেপ্টটা গায়েব হয়ে গেছে এর কারণে